বিলুনিয়া পৌর পরিষদের এক নম্বর ওয়ার্ডের রামঠাকুর পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ দাস নামক এক ব্যক্তি গত শুক্রবার সকালে আনুমানিক 7টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে 4 দিন অতিক্রান্ত হবার পরও বাড়িতে ফিরে না আসায় প্রসেনজিৎ দাসের পরিবারের পক্ষ থেকে বিলুনিয়া থানায় মিসিং ডায়েরি করেন তার স্ত্রী যমুনা দাস। পরিবারের কর্তা 4 দিন যাবৎ বাড়িতে না আসায় পরিবারের সকলেই উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। সবিস্তারে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন উনার সহধর্মিনী যমুনা দাস। আমার নাম যমুনা দাস। স্বামীর নাম প্রসেনজিৎ দাস। বাড়ি বিলুনিয়া রামঠাকুর পাড়া। কি হয়েছে ঘটনা? শুক্রবারে সকালে 7টার সময় বাড়ি থেকে বাড়ছে, আর আজকে তো 7 দিন হয়ে গেছে বাড়িতে আছে। আমাকে কই আছে আমরা জানি না, বিলুনিয়ার থানা তো আমরা জানাইছি। তারপরে আমরা এদিকে মানে তোদের কেউ যদি মানে দেখতে থাকে আমরা একটা কল করবার লাগে। আমরা ফোন নাম্বার করতেছি, ফোন নাম্বারটা বলেন। 8798-34-76-93। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমকে জানান, কেউ যদি ওনার স্বামীকে দেখে থাকেন তাহলে বিলুনিয়া থানার সাথে যোগাযোগ করলে তার পরিবার উপকৃত হবেন।